হাই গাইস, আশা করি ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটি এলটিভেট, এই এলটিভেট একটা এডমি প্রোডাক্টস। আসলে এই এলটিভেট কি কি কাজ করে এর বিস্তারিত জানাবো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, বরাবরই যেটা বলা হয়, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা আপনাদের খামার আছে, আসলে দরকার চ্যানেলটিকে রাখার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, আমি আগে বলছি এলটিভেট, আসলে এই এলটিভেটটি অনেক ভালো কাজ করে এবং এই এলটিভেটের কারণে আপনার যে গোল কৃমি এবং ফিতা কৃমি আছে, কলিজা কৃমি একেবারেই কিন্তু মারা যায়। তো বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই এলটিভেটটা কি কি কাজ করবে। এলটিভেট উপাদান, প্রতিটি বোলাসে রয়েছে লিভা মিসল হাইড্রোক্লোরাইড বিপি 708 মিলিগ্রাম, যা লিভা মিসল 600 মিলিগ্রামের সমতুল্য এবং ট্রাইগেবেল জ্বর INN 900 মিলিগ্রাম। বন্ধুরা, এই ওষুধটা কৃমিকে সম্পূর্ণ প্রথমে প্যারালাইজ করবে, তারপরে সবগুলাকে একেবারেই মৃত্যু ঘটাবে। বন্ধুরা, এই এলটিভেট অত্যন্ত কার্যকরী বিস্তৃত বর্ণালীর কৃমিনাশক। এটা পশুর কলজে কৃমি, গোল কৃমি চিকিৎসা প্রতিরোধে অনেক ভালো ব্যবহার হয়। বন্ধুরা, আমরা এবারের প্রয়োগবিধি এবং ব্যবহার জানব। শুধুমাত্র এটি কিন্তু মুখে খাওয়ানোর জন্য, একটি প্লাস 75 কেজি দৈনিক ওজনের জন্য 19.5 মিলিগ্রাম দৈহিক ওজনের জন্য। এলটিভেট বোলাস পানিতে গুলিয়ে কিংবা কোনো খাদ্যের সাথে সরাসরি মুখে খাওয়াতে হবে। বন্ধুরা, এই ট্যাবলেটটি আপনি সরাসরি খাওয়াতে পারেন, অথবা পানিতে গুঁড়া করে পানি মিশিয়ে সেটা খাওয়াতে পারেন, অথবা যদি ভুষি খাওয়ান, ভুষির মাধ্যমেও সম্পূর্ণ মিক্সার করেও খাওয়াতে পারেন এই এলটিভেট। খাওয়ার পর দেখবেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে দেখবেন, যখন ছাগল বা গরুকে খাওয়াবেন, তখন দেখবেন কিন্তু ছোট ছোট কিন্তু অনেকগুলো সাদা সাদা বেরোবে, বাচ্চা কৃমি বাচ্চাগুলোও বের হয়ে যাবে। তো সবচেয়ে বেশি যেটি কাজ করবে আপনার কলজি কৃমি, গোল কৃমি, যা খুব জেডিকগুলোর জন্য কিন্তু গরু স্বাস্থ্য সহজে হয় না। যদি এই গোল কৃমি কলজি কৃমি একেবারেই নিস্তেজ হয়ে যায়, তাহলে কিন্তু গরু স্বাস্থ্য এমনিতেই অনেক ভালো হবে। বন্ধুরা, তো বন্ধুরা, এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লালা ক্ষরণ করবে শুধু, বিরল পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত লালা ক্ষরণ, মুখে ফেনা, পেশি কাঁপুনি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বিষণ্ণতা দেখা দিতে পারে, তবে একটু হবে না। তবে গর্ভবতী এবং দুগ্ধবতী পশুদের ব্যবহার একেবারেই করবেন না, আমি করা যাবে কিন্তু করা উচিত নয়। যদি গর্ভবতী হয় তাহলে বাচ্চা অ্যাবর্শন হতে পারে, সেক্ষেত্রে গর্ভবতীকে কোনোভাবেই কৃমি ট্যাবলেট খাওয়াবেন না। বন্ধুরা, এই আপনি যখন গরুকে খাওয়াবেন, এর কিন্তু একটা মাত্রা রয়েছে। এলটিভেট গবাদি পশুদের অত্যন্ত সহনীয়, ট্রাই ক্লাবেনজল নির্ধারিত মাত্রা প্রায় 16 গুণ এবং লিভা মিসল 3 গুণ পর্যন্ত নিরাপত্তা মাত্রা রয়েছে। তো বন্ধুরা, যদি আমরা মোটা তাজা করতে চান বা গরুর স্বাস্থ্য ভালো করতে চান, প্রথমে কিন্তু এই কলজে কৃমি গোল কৃমিকে ধ্বংস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই এলটিভেটটা কিন্তু অনেক ভালো কাজ করবে, আপনারা নিঃসন্দেহে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বড় বড় মতো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।